আরাফার ময়দানে হজের মৌসুমে 1,24,000 সাহাবি, তাদের মাঝে যখন উনি বক্তৃতা দিচ্ছিলেন, সাহাবিরা বুঝতে পারলেন আল্লাহর নবী আমাদের কাছে বেশি দিন থাকবেন না। আর 3 মাস আগে ইন্তেকালের আগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ছেড়ে চলে যাবেন তো আমাদেরকে কে হেদায়েত করবে, কার কাছে যাব, কার কাছে আশ্রয় নিব? আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাক্তু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। বলে তোমাদের চিন্তা নাই, ভয় নাই, আমি হেদায়েতের রাস্তা দেখিয়ে যাচ্ছি হে আমার সাহাবি, যাতে তোমরা গোমরা না হয়ে যাও, পথভ্রষ্ট না হয়ে যাও, তার রাস্তা দেখিয়ে দিতেছি। হে মানব জাতি, মানব জাতি বলে কাকে বলতেছেন? সামনে কে আমরা ছিলাম? সামনে 1,24,000 সাহাবি, তাদেরকে বলছেন হে মানব জাতি, হে আমার সাহাব, আমি তোমাদের ভিতরে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ, একটি আল্লাহর কিতাব কোরআনে পাক, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত আমার আহলে বাইত। এ কোরআন পাকের সাথে আমার আহলে বাইত পাক আকাশ তুমবিহি যদি আঁকড়ে ধরে থাকতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তার মানে যদি তোমরা আহলে বাইতকে ছেড়ে দাও, গোমরা হয়ে যাবে। লা মানেও না, মা মানেও না, লাং মানেও না, কিন্তু তফাৎ কি? লাং মানে ইংলিশে বলে নেভার, কখনো না, মানে তোমরা পথভ্রষ্ট হতেই পারো না। তো দেখেন এখানে আল্লাহ নবী বললেন যে তোমরা যদি কোরআন ও আহলে বাইত পাককে আঁকড়ে ধরো, পথভ্রষ্ট কি হবে না। তাহলে এই দুটোকে ধরলে কেউ পথভ্রষ্ট হবে? যদি বলেন যে এই দুটোকে ধরার পরে পথভ্রষ্ট হয়েছে, তাহলে নবী পাককে আপনি মিথ্যাবাদী সাজিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। হুজুরের কথা মিথ্যা হবে? কোরআন বলছে ওয়ামা জানতে কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহজুহা, আল্লাহ রসুল নিজে কিছু বলেন না, যা বলেন সারাসর ওয়াহী, আল্লাহর ওয়াহী হয়েছে তবে বলেছেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেন এই দুটোকে যদি আঁকড়ে ধরো, পথভ্রষ্ট হবে না। আবার এটাও বললেন আল্লাহ নবী, আগে আমি শুনিয়েছি যে 73-72 দল অলরেডি পথভ্রষ্ট কি হয়ে গেছে, 72 দল অলরেডি পথভ্রষ্ট। এখানে বলেন এই দুটোকে ধরলে পথভ্রষ্ট হবে না, আবার বলছেন 72 দল পথভ্রষ্ট হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ওই 72 দল এই দুটোর ভিতরে হয় দুটাকে ছেড়েছে না হয় একটা, ঠিক না ভুল? বলেছেন এই দুটোকে যদি ধরো কখনো পথভ্রষ্ট হবে না, কোরআন কে আহলে বাইতকে। কিন্তু এটাও বলছেন যে 72টা পথভ্রষ্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই 72 দল কোরআন ও আহলে বাইতের মধ্যে হয় দুটাকে ছেড়েছে না হয় একটাকে। ভাই আপনি আমাকে বলেন এমন কোন দল আছে কোরআন ছেড়েছে? কেউ বলে কোরআন আমাদের কেতাব নয়, যদি কেউ বলে কোরআন আমাদের কেতাব নয় তো ওনার উম্মতই তো হবে না। বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, তার মানে 73 দল কোরআন মানে 73 দল বলে কোরআন আমাদের কেতাব, এরপরেও 72টা পথভ্রষ্ট হয়েছে, তার মানে ওই 72 দল আহলে বাইতকে ছেড়ে দিয়েছে বলে গোমরা হয়েছে। আজ 73টা দল হয়েছে শুধু আহলে বাইতকে মানার না মানার কারণ থেকে। সারা দুনিয়ার মানুষ যদি আহলে বাইতের মহব্বতের প্রতি একত্রিত হতো, 73টা দলই সৃষ্টি হতো না। এই জন্য আল্লাহর নবী মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 278 পৃষ্ঠায় কোরআন পাকের জন্য বলেছেন একবার, আহলে বাইত বলেছেন 3 বার। কেন জানেন আল্লাহর নবী? কোরআন সকলেই মানবে, আহলে বাইতকে আমার মানবে না। বলেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তাকিদ করার জন্য। অতএব যারা আহলে বাইত পাককে ধরে আছে হেদায়েতে আফতা জান্নাতি, যারা আহলে বাইত পাককে মানে, আলী ফাতেমা হাসান হোসেনকে মানে, ও জান্নাতি, যে আহলে বাইতকে মানে না ও জাহান্নামী। এখানে বেরিলি দেওবন্দ ওয়াহাবিলা মজাব কোনো কথা না, তখনকার যুগে আল্লাহ নবীর যুগে ছিল না। আমি চ্যালেঞ্জের সাথে বলতেছি যদি কোন জামাতি লোক আহলে বাইতকে মানে, বেশ এক জান্নাতি। সুবহানাল্লাহ, যদি দেওবন্দি আহলে বাইতকে মানে ও জান্নাতি, ওয়াহাবি আহলে বাইতকে মানে জান্নাতি। জান্নাতি হওয়ার না হওয়ার মক্কাতি বেরিলি দেওবন্দি লামা ভাবনা, মক্কাতি কোরআন আহলে বাইতকে মানা। যদি কোন আহলে হাদিস কোরআনের সাথে আহলে বাইতকে মানে ও জান্নাতি, আর যদি কোন সুন্নি হওয়ার পরেও আহলে বাইতকে ছেড়ে দেয় ও জাহান্নামী। আহলে বাইত জান্নাত ও জাহান্নামের মাপকাঠি আল্লাহর নবী বললেন, গুমরাহ আর হেদায়েতের মাপকাঠি হচ্ছে কোরআন আর আহলে বাইত। যারা আহলে বাইতকে আপনি দেখুন কে আহলে বাইতকে মানে কে মানে না, আপনি নিজেকে, আমি তো বলতে পারবো না আপনি মানেন কিনা, আপনি নিজেকে চিন্তা করুন যে আপনি মানেন কিনা। আল্লাহর নবী বললেন লান তাদিল্লু, শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন জান্নাতি কে? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড
218 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা। ইমাম তিরমিজি হাদিস রেওয়ায়েত করার পর সনাদ বয়ান করেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হাসান এবং হাদিসের সনাদ হচ্ছে সহি, সবচেয়ে উঁচা রাঙ্কের হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রেওয়ায়েত করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাজ্জাদা শাবাব আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতে যুব দলের সর্দার। কে বলেছেন? আল্লাহর নবী। কেউ যদি ভাইটা না মানেন আমার কিছু করার নাই, আপনি দেখুন হাদিসে আছে কিনা, যদি না থাকে আমার কাছে আসুন, হাদিসটা দেখাবার জিম্মাদারি আমার। মানবেন কি না মানবেন ওটা আপনার, কেউ কোরআন মানবে না তো আমি কি করবো? লাইক রাহাফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, আপনি যদি না মানেন দ্যাট ইজ ইউর প্রবলেম, আমি শুধু দেখাতে এসেছি রাস্তা, আমরা যেটা করি এটা হাত না না হাত। হাসান হুসেন জান্নাতের সর্দার। এবং তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠায় হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়েত আছে, তিনি বললেন, ওনার আম্মা বললেন, হে আমার বেটা তুমি কতদিন নবী পাকে জিয়ারত করনি? বলেন আমি এতদিন জিয়ারত করিনি। তখন উনি রেগে গেলেন, বলেন যাও আমার আল্লাহ রসুলের জিয়ারত করে এসো। বলে আম্মা আপনি এজাজত দেন, আমি আল্লাহ রসুলের জিয়ারত করে আসি আর তার সাথে মাগরিবের আদায় নামাজ আদায় করি আর তার কাছে সওয়াল করি, চাই আই ইয়াস আলুহু আই ইয়াস্তাগফার লি ওয়া লাকে। দেখেন আমি নবী পাকের কাছে চাইবো যাতে তিনি আমাকে আর আপনাকে ক্ষমা করে দেন। আমরা কি করি ভাই? আল্লাহর কাছে চাই না? সাহাবীরা কার কাছে চাইতো? আমরা বলি ইস্তেগফার করো আল্লাহর কাছে, ক্ষমা চাও আল্লাহর কাছে, মাগফিরাত চাও আল্লাহর কাছে। দেখিয়ে ইন জামানে কাজ উলামা কা আকীদা কিয়া হ্যায়, উস জামানে কা সাহাবায়ে কিরাম কা আকীদা কিয়া থা। বলে আসআলুহু আন ইয়াস্তাগফার লি ওয়া লাকে, নবী পাকের কাছে আমরা চাইবো যাতে তিনি আমার এবং আমার মায়ের জন্য ইস্তেগফার করে দেন। বললেন যাও। নবী পাকের কাছে গেলাম, উনার সাথে মাগরিবের নামাজ আদা করলাম, এমনকি উনি নাফল করতে লাগলেন, এশার টাইম হয়ে গেল, এশার নামাজের পর নবী পাক যেতে লাগলেন, আমি চুপি চুপি পিছনে যেতে লাগলাম। নবী পাক আমার দিকে না ঘুরেই বললেন, কে হুজাইফা? আল্লাহ রসুল সামনেও যেমন দেখেন পিছনেও দেখেন, বুখারী শরীফের হাদিস। বললেন আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। বললেন ইয়া রাসূলুল্লাহ, জি আমি হুজাইফা। তো বললেন শোনো, আল্লাহ পাক এখন আমাকে কি ফেরেশতা আমার কাছে পাঠিয়েছেন? ইতিপূর্বে ফেরেশতা কখনো আসেন নাই। এই খবর দিয়ে যে এই ফেরেশতা যাও আমার হাবিবকে সালাম জানিয়ে আসো, আর এক খোশ খবর দিয়ে আসো কি, বে আন্না ফাতেমাতা সাজ্জাদাতিন নিসা আহলিল জান্নাহ ওয়া বে ওয়া আন্না আন্নাল হাসান ওয়াল হুসাইন সাজ্জাদা শাবাব আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন এই ফেরেশতা যাও আমার হাবিবকে খোশ খবরই দাও যে আমি আল্লাহ তার কন্যা ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছি। এবং বে আন্না আন্না হারফে মুশাববাহাত বিল ফাইল, গ্রামারের ভাষা বললাম, হারফে মুশাববাহাত বিল ফাইল, জিসমে কোই শক নহীঁ হ্যায়, শক কি গুঞ্জাইশ ভি নহীঁ হ্যায়, নিঃসন্দেহে ফাতেমাতুজ জাহরা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এবং যাও এ খোশখবরি দাও আমি খোদা হাসান আর হুসাইনকে জান্নাতের সমস্ত পুরুষদের সরদার বানিয়ে দিয়েছি। তো ভাই জান্নাতের দুটো ডিপার্টমেন্ট। এ হাদিস আবার ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, খুলে দেখুন সহি বুখারী, বুখারী শরীফ প্রথম খণ্ড 532 পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 532 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরিয়েছেন, ফাতেমা তু সাজ্জাদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। তো যুবকদের সরদার হচ্ছেন হাসান হোসেন, বুড়োদের কে ভাই? আমার বয়স্ক পীর ভাইরা ভাবছেন বা বয়স্ক লোকেরা, ভাই আমাদের তাহলে সরদার কে? ভাই জান্নাতে কেউ বুড়ো যাবে না। আরো চিন্তায় পড়ে গেলেন, যা বুড়ো হওয়া আমার অপরাধ, জান্নাত যাব না। না ভাই আপনি জান্নাত যাবেন, এটার মানে হলো যে বুড়ো মানুষ যখন জান্নাত যাবে সব যুবক হয়ে যাবে, কেউ বুড়ো থাকবে না, 80 বছরের বৃদ্ধ ইন্তেকাল করবে। আর একটি হাদিস, যখন জান্নাতে যাবে ইয়াং ম্যান, ওই যে মুরব্বী বসে আছেন না, শ্রদ্ধেয় মুরব্বী সামনে, ওনার 80-90 যাই বয়স হোক, উনি ইন্তেকাল করবেন, জান্নাতে যখন যাবেন আল্লাহ ওনার অনেক হায়াত দেন, যখন উনি জান্নাতে যাবেন ওটা যুবক হয়ে যাবে। আর আল্লাহর রাসূল হিউমার দিয়ে বললেন, যত জান্নাতে যাবে সব যুবক আর সমস্ত জান্নাতি পুরুষের ইমাম হাসান আর হুসাইন। তো বলেননি জান্নাতিদের সর্দার হবেন হাসান হুসাইন, আর হাসান আর হুসাইনও সাইয়্যাদা শাবাব আহলিল জান্নাত, হাসান আর হুসাইন জান্নাতকে নওজওয়ানোকে
সর্দার হ্যায় ইসকা তরজমা হ্যায়। এখন কেউ জান্নাত যায়নি। নবী পাক যখন বলছেন হাসান হুসেনের বয়স 5-6 বছর আলাইহিম আসসালাম, তখন বলছেন এখন থেকে হাসান হুসেন জান্নাতের সর্দার আছেন। তো জান্নাতের পুরুষদের সর্দার হাসান হুসেন, জান্নাতে মহিলাদের সর্দার ইনি ফাতেমা। কে বলেছেন? নবী পাক। কে বলতে বলেছেন? আল্লাহ। যেটা আমার কথা না ভাই, হাদিস। আর হে হাদিস, আপনাদের মাদ্রাসার, আপনাদের মাদ্রাসার সিলেবাস নিজের মাদ্রাসায় খুলে দেখেন, পেজ বলে দিয়েছি। আবার আল্লাহ নবী বলেছেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা পেজ নাম্বার 213 গাদিরে খুনার দিন মাওলা আলীর হাতকে উঁচু করে তুলে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফালিজুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আবার হাদিস তাবলিগি নেসাব নাম শুনেছেন? মুহাম্মদ জাকারিয়ার লেখা তাবলিগি নেসাব কেতাবের ফাজাইলে দরুদের 83 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সাহাবিদের একটি টিম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে কুফায় মাওলা আলীর জিয়ারত করতে আসলেন। তাদের টিমে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা এসে মাওলা আলীকে বললেন আসসালামু আলাইনা আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা আপনার উপরে সালাম। মাওলা আলী পরীক্ষা করার জন্য বললেন আমি কুফার অধিবাসী, তোমরা মদিনার, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে? সাহাবায়ে কেরামগণ বলে উঠলেন বল্লাহ, খোদার কসম, তাবলিগি নিসাব কে তাদের মধ্যে আছে, سمعنا رسول الله صلى الله عليه واله وسلم يوم غديركم يقول من كنت مولاه فعلي مولاه, বলেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে গদিরে খুমের দিন নিজের কানে শুনেছি يقول আল্লাহর নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফালিজুল মাওলাহু, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। নবী কার মাওলা ভাই? সমস্ত মানব জাতির মাওলা কি না? কি তো বললেন আমি যাদের মাওলা আলী তাদের মাওলা, আমি যদি সমস্ত মানব জাতির মাওলা আলী তমাম মানব জাতির মাওলা। এ হাদিসে পাক। আমি জিন ও ইনসানের মাওলা আলী জিন ও ইনসানের মাওলা, আমি সমস্ত ফেরেশতাদের মাওলা আলী ফেরেশতাদের মাওলা, আমি সমস্ত সাহাবায়ে কেরামের মাওলা আলী তমাম সাহাবীদের মাওলা আলী তমাম, আমি সমস্ত 18,000 মাখলুকাতের মাওলা আলী 18,000 মাখলুকাতের মাওলা, সর্বোপরি আমি সমস্ত পয়গম্বরের মাওলা আলী তমাম নবীদের মাওলা। তো ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন দুই শাহজাদা হাসান হুসেন জান্নাতের সর্দার না, দুই বাচ্চা, মা সমস্ত মহিলাদের সর্দার, ইনিকে দুটো ডিপার্টমেন্ট পুরুষ আর ভাই আল্লাহ আল্লাহ রসুল যদি ওনাদেরকে দেন, জান্নাতের মালিক তো আল্লাহ না, খালেক ও মালিক আল্লাহ, আল্লাহ যাকে খুশি দিতে পারেন মালিকানা, যদি আল্লাহ আল্লাহ রসুল তাদেরকে মালিকানা দেন তো আপনার কি করার আছে ভাই? আল্লাহ তাআলা বলছেন পুরুষ আর মহিলা দুটো ডিপার্টমেন্ট, পুরুষ ডিপার্টমেন্টের মালিক হাসান হুসেন, মহিলা ডিপার্টমেন্টের মালিক কে? ফাতেমাতুজ জাহরা। আর সমস্ত মুমিনদের মাওলা কে? ইনারি বাপ আলী। সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার কে? ইনারি মা ফাতেমা। তমাম নবীদের সর্দার কে? তাদেরই নানা নবী না। তো জান্নাত তো ইনহি কা হে, জান্নাত তো ইনারাই, জান্নাত ওয়ালা তো ভাই নারাই, বাপ মা ভাই ছেলে এই ঘরওয়ালা পাপ পঞ্জতনে পাপ। তো এ লোক জান্নাত কে মালিক ও ওয়ারিস হ্যায়, জান্নাত বাঁটনে ওয়ালে হ্যায়। তো যারা জান্নাতের মালিক তাদেরকে ছেড়ে ভাই আপনি জান্নাত যেতে পারেন? তো জান্নাত যদি যেতে হয় ইনাদের মানতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মিশকাত শরীফ 564 পৃষ্ঠা যে হাদিস প্রত্যেক মাদ্রাসায় 686টা হাদিস পড়াবার আগেই যে হাদিসের কেতাব পড়ানো হয় মিশকাতুল মাসাবি মিশকাত শরীফ। আবু যর গিফফারি রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন যে কাবা শরীফের গিলাফ ধরে চৌকাট ধরে কসম খেয়ে বললেন যে খোদার কসম আমি নবী পাক থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন নূহ মাররাকাবাহা নাজা ওমান তাখাল্লাফানহা গারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আমার আহলে বেত নূহ নবীর কিস্তির মতো, মাররাকাবাহা যারাই কিস্তিতে চাপলো নাজা একমাত্র তারাই পরিত্রাণ পেল নাজাত পেল, ওয়ামান তাখাল্লাফা যারা পিছনে থেকে গেল গারাকা ও ধ্বংস হয়ে গেল ডুবে গেল। নূহ নবীর কিস্তিতে কি হয়েছে? যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছিল তারাই নূহ নবীর কিস্তিতে চেপেছে না? যারা নূহ নবীর প্রতি ঈমান এনেছিল তারাই নূহ নবীর কিস্তিতে। আর কিস্তি মানে নৌকা,
আর যারা নূহ নবীর নৌকায় চেপেছে তারাই প্লাবন থেকে রক্ষা পেয়েছে। আল্লাহর নবী বললেন, হাদিসে পাক দেখেন, নবী পাক রাস্তা কি দেখালেন আর আমরা কোন রাস্তায় চলি, বললেন এই 73 ফেরকার সমুদ্রে আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান হোসেন হুজুর গাউছ পাক মেদিনীপুরি মাওলা পাক আলে নবী আমার আহলে বাইত ওই নূহ নবীর কিস্তির মতো নৌকার মতো মার রাখে বাহা, যারা আহলে বাইত পাকে আঁকড়ে ধরলো এই নৌকায় চাপলো না যা, একমাত্র তারাই পরিত্রাণ পেল। ওয়ামান তাখাল্লাফা, যারা আহলে বাইত থেকে পিছনে থেকে গেল গা রাখা ডুবে গেল ধ্বংস হয়ে গেল। ভাই দেখেন হাদিস আছে কি না নাই, খুলে দেখেন, আমি ওপেন বলতেছি, যদি না থাকে মেশকাত শরীফ আমার কাছে আনেন, হ্যাঁ থাকার পরে না মানেন দেখেন ভাই আপনার ব্যাপার, আমি তো জোর করতে পারি না। আমি শুধু এমন কোন হাদিস বলছি না যে হাদিস আপনাদের নাগালের বাইরে, কেন মাদ্রাসায় তো 6টা হাদিস পড়ানো হয়, হাদিস হাজার হাজার আছে, এই হাদিস মেশকাত ছাড়াও আরো কেতাব আছে, যেমন আহমদ ইবনে হাম্বাল রেওয়ায়েত করেছে, কিন্তু ওই কেতাব আপনাদের কাছে নাই। মেশকাত শরীফ তো ভাই, এরপরে আহলে বাইত পাককে মানবেন না, পরিষ্কার রাস্তা আল্লাহর রাসূল দেখিয়ে দিলেন, যারা ইনাদেরকে মানবে তার হেদায়াত, এবং শুনুন কিয়ামত কার, জান্নাত তো হাসান হুসাইনের হলো, ফাতেমা তো জাহরার হলো, আলীর হলো, গাউস পাকের হলো, এই খানদান পাকের হলো, কিয়ামত কার, খুলে দেখুন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, তিরমিজি ছাড়াও এ হাদিস আর কোন কোন কিতাবে আছে এটা আপনাদের আমি শুনিয়ে দিই। এটা আমি আমি নোট করে নিয়ে এসেছি যেন যাতে আমার সঙ্গে সব রেফারেন্স থাকে, যাতে পৃষ্ঠা পুস্তক ভুল না হয়, কেন আমি চলে যাব তখন বলবেন যা যে উনি এমন এক এমন পৃষ্ঠা বলেছেন সে পৃষ্ঠায় হাদিস নাই, এর জন্য আমি রেফারেন্স পর্যন্ত কোট করে নিয়ে আসি। এ হাদিসে পাক তিরমিজি শরীফ ছাড়াও 9টি হাদিসের কিতাব থেকে আমি কোট করেছি, তার মানে 9টা কিতাবে আছে তা নয়, আরো অনেক হাদিসে আছে, আমি 9টা কেতাব থেকে পেয়েছি, আমি 9টা থেকে পেয়েছি মানে আর কোনো কেতাবে নাই তা নয়, 9টা আহলে সুন্নাতের কেতাব, আর এই সমস্ত কেতাবকে যে না মানে ও সুন্নি নয়। ইবনে হাজার আসকালানি আজিম মুহাদ্দিস আসমাউর রেজালের সবচেয়ে বড় ফান্নে হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ডের 297 পৃষ্ঠায় রিওয়ায়েত করেছেন, ইমাম মুজি তাহজিবুল কামালের ষষ্ঠ খণ্ডে রেওয়ায়ত করেছেন, দুলাবি আজ-জুরিয়াতুত তাহিরার প্রথম খণ্ডের 120 পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন, খতিবে বাগদাদি তারিখে বাগদাদের 13তম খণ্ডে রেওয়ায়ত করেছেন, মুকাদ্দাসি আল আহাদিসুল মুখতারা দ্বিতীয় খণ্ডের 45 পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন, ইমাম তাবারানি মুজামাল কাবীরের তৃতীয় খণ্ডের 50 পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল ফাজাইলু সাহাবার দ্বিতীয় খণ্ডের 693 পৃষ্ঠায় রেওয়ায়ত করেছেন, আবার ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বালের প্রথম খণ্ডের 77 প৭৭ হাদিস নাম্বার 576 রেওয়ায়ত করেছেন, এবং এই 8টা হাদিসের কিতাব বললাম, লাস্ট কিতাব তিরমিজি শরীফ 86টা হাদিসের মধ্যে কি, এবং প্রত্যেক মাদ্রাসায় এ হাদিস আছে পাঠ্য পুস্তক সিলেবাস, প্রত্যেক মৌলানার বাড়িতে হাদিসের কিতাব ভরা আছে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, আন আলী জিবনে আবি তোয়ালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখাযা বিয়াদে হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান হাব্বানি ওয়া হাব্ব হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমালেন, হাসান ওয়া হুসাইন দুই সাহাবাদের হাত দুটিকে ধরলেন, ধরে বললেন মান হাব্বানি যে আমাকে ভালোবাসবে, ও হাব্বা হাজাইন যারা এই দুই সাহাবাদা হাসান হুসাইনকে মুহাব্বত করবে, ও আবা হুমা এবং ইনাদের বাপ আলীকে মুহাব্বত করবে, ও উম্মা হুমা এবং ইনাদের আম্মা ফাতেমাতু জাহরাকে মুহাব্বত করবে, যারা এই পাক পঞ্চতন পাককে মুহাব্বত করবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তারা আমার সাথে আমার মাতাবাই থাকবে। کسی پیر صاحب کا بات بھی ہے نہیں، یہ رسول پاک صلی اللہ علیہ وآلہ وسلم کا حدیث ہے، حدیث نبوی، فیصلہ کر دیا رسول پاک نے، جرا ہمارے کے بھالو باس بے
পঞ্চতরে পাপকে আমার সাথে থাকবে, কেয়ামতে আমার সাথে তার হাসার হবে। বলে আমি যেখানে থাকবো আহলে বাইতকে মহব্বত করনে ওয়ালা ওখানে থাকবে, আমি আরশে মুআল্লার ছায়ার নিচে থাকি কেয়ামতের দিনে আমার সাথে আরশে মুআল্লার ছায়ার তলে থাকবে। আর কি বললেন, কানামাই আমার সাথে আমার মর্তবায় থাকবে। জান্নাত যাওয়ার কথা বলেন নাই, কারণ আটটা জান্নাত আছে, কে কোন জান্নাতে যাবে বোঝা যাবে না। এই জন্য আল্লাহ নবী বললেন কানামাই ফি দারাজাতি, আমার সাথে আমার মর্তবায় থাকবে। অর্থাৎ যারা আহলে বাইত পাপকে পাপ পঞ্জাতনে পাপকে মুহাব্বত করবে তারা আমি যে জান্নাতে থাকবো অর্থাৎ জান্নাতুল ফেরদৌসে আমার সাথে আমার কাছে আমার মর্যাদাই থাকবে, আমার দরজায়। যদি আপনি বলেন নবী পাকের এই কথা মানি না, আপনার ব্যাপার ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক আল্লাহর কথা বললেন না, এক আল্লাহকে আমরা যারা মানলাম তারা মুমিন হলাম। কেন? নবীকে যারা মানলাম, এক আল্লাহকে মানলাম না সে মুমিন হলো না, কেন? নবীকে মানলাম না। যে খোদাকে দেখা যায় না তাকে মেনে নিলাম উনার কথায়, আর যে পাঞ্জাতান পাক হাসান হোসেনকে দেখা যায় তখন বললাম না ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা মানতে পারলাম। মানে যে কথাটা আমাদের মনোপুত হবে ওই কথাটা আপনার মানবো, আর যে কথা মনোপুত হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি বললে ওটা আমরা মানতেছি না। বুঝলেন না? এ হচ্ছে আমাদের ইমান ও আকীদা। মানতে হলে হুজুরের কথা পুরা পুরি মানতে হবে, যদি দ্বীন ইসলামে থাকতে হয় পাঞ্জাতের পাককে মানতে হবে। এই জন্য আল্লাহর আল্লাহ তাআলা বললেন তাওহীদ কেও মানবে, কিয়ামত কেও মানবে, নবী কেও মানবে, নামাজও পড়বে ও মুসলমানও হবে, কিন্তু ওর কালবে বিন্দু মাত্র ইমান প্রবেশ করবে না, কেন? পাঞ্জাতের পাককেও মানে না, আহলে বাইতকে মানে না, আহলে বাইতকে যে মানে ও মুমিন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে থাকবে, আর যারা আহলে বাইতকে মানবে না ওরা কোথায় থাকবে? এই হাদিস ইমাম হাইসামি মাজমাউস জাওয়াইদের নবম খণ্ডের 172 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। ইমাম তাবারানির লাস্ট হাদিস, এটা আমি আপনাদের শুনিয়ে ছেড়ে দিতেছি, মুজাম আল আউসাত চতুর্থ খণ্ডের 212 পৃষ্ঠা হাদিস নম্বর 4002, জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস মান আবগাদান আহলাল বাইত হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ইয়াহুদিয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যারা আমাদের আহলে বাইত পাকের সাথে বুগজ রাখবে, হাসাদ রাখবে, হিংসা রাখবে, দুশ্মনী রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে ইহুদি বানিয়ে ইহুদিদের জামাতে কিয়ামতের দিনে উঠাবেন। ভাই আপনারা নবী পাকের জামাতে উঠতে চান, কিয়ামতের নবীর সাথে উঠতে চান না ইহুদিদের সাথে? কার সাথে ভাই? তো নবী পাকের সাথে যদি উঠতে চান, আল্লাহর নবী বলেন পাক পাঞ্জাতানকে মহব্বত করো, হৃদয়ে ঢুকে নাও, হাসার পাঞ্জ নবী পাকের সাথে হবে। আর নবী পাকের পাঞ্জাতান পাককে যদি মহব্বত না করো তোমাকে ইহুদি বানানো হবে, ইহুদিদের জামাতে তোলা হবে। এখন আপনার মধ্যে প্রশ্ন চলে আসলো যে যদি নামাজ পড়ে রোজা রাখে তাও? সাহাবীদের মধ্যেও ওই রকম প্রশ্ন এসেছিল, স্বাভাবিক। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু বলছেন আমার মধ্যে একটা প্রশ্ন এসে গেল, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইনসামা ওয়া সাল্লা, সে যদি রোজাও রাখে নামাজও পড়ে তো বকি তাকে ইহুদিদের জামাতে উঠানো হবে? আল্লাহ নবী বললেন হা হা, বললেন কালা নাম ইনসামা ওয়া সাল্লা মাররাতাইন, আল্লাহ নবী দুইবার বললেন হ্যাঁ হ্যাঁ, সে যদি রোজাও রাখে আর নামাজও পড়ে আর আমার আহলে বাইত পাকের সাথে দুশ্মনী করে, জেনে রাখো কিয়ামতের দিন ওকে ইহুদি বানিয়ে ইহুদিদের জামাতে তোলা হবে, না ওর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, না ইবাদত কবুল। তাই ভাই আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই, যদি আপনার ইমানকে বাঁচাতে চান, নাজাত পেতে চান, আহলে বাইতকে তালাশ করুন। নবীর খানদানকে আল্লাহ পাক হর দেশে নবী তার খানদানকে পাঠিয়ে দিয়েছেন, ওনাদের তালাশ করুন, খুঁজুন, নাজাতের কিস্তি ওনাদেরকে আঁকড়ে ধরুন। যদি ধরে রাখতে পারেন, এ শরিয়ত, এ সুন্নাত, এ দীন ইসলাম, আল্লাহ আল্লাহ রসুল বললেন আমার আহলে বাইত পাককে ধরো, এ নাজাতের কিস্তি। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাজাতের কিস্তিকে সুদূর মদিনা শরীফ থেকে বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে মেদিনাপুরের ঘাটে এসে লাগলো, বলেন ইনাদেরকে যারা আঁকড়ে ধরবে তারাই নাজাত পেয়ে গেল। এ ভাই আমার কথা না, দেখুন কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে, এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ নয়। কাজেই যদি ভাই ভুল জেনেছিলেন এখনো তৌবা করুন, যদি ইন্তেকাল হয়ে যায়
আর আফসোস করে লাভ হবে না, তৌবার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। দুনিয়া সামান্য কদিনের, চিরকাল যেখানে থাকবেন আল্লাহ আল্লাহ রসুল যে ইসলাম দিয়ে গেলেন, যে হেদায়ত দিয়ে গেলেন, আহলে বাইত পাককে ধরুন, নবীর খানদান পাককে ধরুন, আলী ও ফাতেমার মোহাব্বত করুন, হাসান ও হুসাইনকে ধরুন, গস পাককে ধরুন, বড় হুজুর পাক মেদিনাপুরী মাওলা পাক ওনাদেরকে ধরুন, ইনার আহলে বাইত নবীর খানদান পীর হিসাবে না। এটা আমাদের ভাগ্য ভালো, আহলে বাইতকে পীর পেয়েছি আমরা, আমাদের পীর এটা আমাদের 14 বুস্তির নসিব, যে আমাদেরকে অন্য কোন পীরের হাতে বায়াত হতে হয় নাই, আমরা নবী পাকের খানদানকে পেয়েছি। ভাই এমন কোন উম্মত থাকতে পারে যে নবী পাকের উম্মত শুনবে তার কাছে যাবে না? কেমন নবীর উম্মত ভাই আপনি? আমি কেমন নবীর উম্মত? যার কালেমা পড়েছি তারই আহলে বায়াত, উনারা তারই বংশধর, তাদেরকে মানবো তো আমাকে হাদিস কোরআন খুঁজতে হচ্ছে, এর জন্য হাদিস কোরআন লাগে। তাই বলি ভাই আহলে বায়াত পাককে ধরুন, এটাই দিন, এটাই ইসলাম। আহলে বায়াত পাক ছাড়া কোন নাজাতের রাস্তা নাই, আল্লাহ পাক এবং আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, যেন সবারই জন্য আমি দোয়া চাই, আমি পুরো বাংলাদেশবাসীকে মোহাব্বত করি, সমস্ত মানুষ, শুধু পীর ভাই নয় আমার, সমস্ত মানুষকে, বড়দের আমি ইজ্জত করি, সম্মান করি, আলেমদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, সব ফিরকার আলেমকে আমি ইজ্জত করি, কেন আমি সমস্ত ফিরকার আলেমদের কাছে পড়েছি, কাজে তারাও আমার টিচার, তাদেরকে ইজ্জত করি। তাই সকলের প্রতি ভাই আমার আহ্বান, এই মেসেজ, যদি ভাই আপনি ভুল পথে ছিলেন, আপনি দেখেন খুলে কেতাব যে আছে কিনা, না থাকলে আমাকে বলেন যে নাই, দরকার হলে আমার ফোন নাম্বার নেন, আমাকে ফোন করুন, আমার ইন্ডিয়ার এবং বাংলাদেশ দুই জায়গায় ফোন দেন, বলুন যে আপনার কেতাবে এটা নাই, থাকে এবং কেতাবে তো আছেই, থাকার পরেও ভাই রাজনীতি করবেন না, আপনার ইমানকে বাঁচান, আহলে বাইত পাককে ধরুন, বড় হুজুর পাকের দামানকে আঁকড়ে ধরুন। আর আমার বড় হুজুর পাক আহলে বাইতকে দেখলেই বোঝা যায়, ওনাদের চেহারা মোবারক দেখলেই, উনি ওনার খানদান কি করে বুঝবেন, সাজরা পাক তো আছেই, চেহারা পাক দেখলেই বোঝা যাবে। আমার দরবার পাকে বড় হুজুর পাকের সামনে অনেক হিন্দু এসে সষ্টাঙ্গে প্রমাণ করে দিয়ে প্রণাম করে দিয়েছে, যেই বড় হুজুর পাকের কাছে এসছে বলে ইনি সাধারণ মানুষ না, বলে ইনি ভগবান আছে, ওরা ভগবান বলে না, অনেক হিন্দু বড় হুজুর পাকের চেহারা পাক দেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু কালমা পাক করে নিয়ে। আপনি যদি আমার সাথে দরবারে যান দেখবেন, আমার পীর ভাইরা জানেন, আছে না, আমি নাম বলতেছি না, পীর ভাইদের মধ্যে অনেক আমার ইন্ডিয়াতে আছেন, ব্যানার্জি, চ্যাটার্জি, তারপরে সাহা, বিভিন্ন শ্রেণীর যারা দীন ইসলাম গ্রহণ করেছেন কি করে, শুধু চেহারা পাক দেখে, কেন উনাদের চেহারা রওশন, নূরের খানদান, আল্লাহর নূর, আল্লাহর রসুল নূর, তার আউলার সব নূর, বড় হুজুর পাকের চেহারার দিকে আপনার এক দৃষ্টে তাকাবার ক্ষমতা নাই, যত বড়ই আপনি আল্লামা হন আর আল্লামাতুদ্দাহার হন, কেন উনি আহলে বায়াত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যেন নবী পাকের আহলে বায়াত এবং বড় হুজুর পাকের কদম পাকের ছায়াতলে স্থান পায়। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশের কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে উঠ খারে হো মুমিন ও তাজি মোহাম্মদ।